হাজীগঞ্জে ভোক্তা অধিকার সচেতনতায় 125 জনের বেঁচে প্রশিক্ষণ, এক বছরের জেলায় 271 অভিযান, 13 লক্ষ টাকা জরিমানা। পপুলার ভিডি নিউজের একটি ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছি আমি নুরুন্নাহানিশি। হাজীগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে হোটেল মালিক সুশীল সমাজ ও সাংবাদিকদের নিয়ে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আইনে সচেতনতামূলক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে 2 বেজে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন হাজীগঞ্জ পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ মাইনুদ্দিন। 3 দিনে 5টি বেজে 125 জন এই প্রশিক্ষণে অংশ নেবেন। এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মির্জা শিউলি, পারভিন মিলি। প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন ভোক্তা অধিকার কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন। ওই সময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, 2009 সালে ভোক্তা অধিকার আইন চালু হয়। ভোক্তা অধিকার আইনের কয়েকটি ধারা সম্পর্কে ধারণা দেন, যেমন 37 ধারায় কোনো পণ্য তৈরির পরে মেয়াদ ও উৎপাদনের তারিখ ও দাম উল্লেখ না থাকলে 50,000 টাকা জরিমানা ও 1 বছরের জেল, 38 ধারায় মূল্য তালিকা প্রদর্শন না করা, 39 ধারা সেবা মূল্য তালিকা প্রদর্শন না করা, 40 ধারা নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি রাখার দায়ে 50,000 টাকা জরিমানা ও 1 বছরের জেল, 41 ধারায় ভেজাল পণ্য ও ঔষধ বিক্রি করলে 2 লক্ষ টাকা জরিমানা বা 3 বছরের জেল, 42 ধারায় খাদ্যদ্রব্যে নিষিদ্ধ দ্রব্য মেশানো, 43 ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করায় 2 লক্ষ টাকা জরিমানা ও 3 বছরের জেল হতে পারে, 44 ধারায় মিথ্যা বিজ্ঞাপন দিলে 2 লক্ষ টাকা জরিমানা ও 1 বছরের জেল এবং 45 ধারায় প্রতিশ্রুতিপন্ন না দেয়ার দায়ে 50,000 টাকা জরিমানা ও 1 বছরের জেল দেওয়ার বিধান রয়েছে। এছাড়াও তিনি জানান, গত 1 বছরে শুধু চাঁদপুর জেলায় 13 লক্ষ টাকা জরিমানা, 40টি অভিযোগ, 271টি অভিযান পরিচালিত হয়েছে। লিখিত অভিযোগকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, দোষী সাব্যস্ত হলে জরিমানা আদায়ের 25% অভিযোগকারী পাবেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন ডাক্তার ইসফাত রুবাইয়া নাসরিন ও নিরাপদ খাদ্য পরিদর্শক শামসুল ইসলাম রমিজ। প্রশিক্ষণের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন হাজীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালিকুজ্জামান শামীম, ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারি, পৌর কাউন্সিলর মহসিন ফারুক বাদল, প্রশিক্ষণের শিক্ষক মসজিদের ইমাম, ইউপি চেয়ারম্যান ও সদস্য সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক হোটেল মালিকরা এ প্রশিক্ষণে অংশ নেন। উপজেলা পরিষদ পরিচালনা ও প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এ প্রশিক্ষণে 5 বেচে 125 জন প্রশিক্ষণ নিচ্ছেন। বাজার দর পর্যবেক্ষণ মনিটরিং ও নিয়ন্ত্রণ কমিটির বাস্তবায়নে হাজীগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার সহায়তায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পপুলার ভিডি নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।